হ্যালো বন্ধুরা, আজ নিয়ে নিয়েছি পাস্তা। আর পাস্তা দিয়ে তোমাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো। তো দেখো, পাস্তাটা আমি প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর অল্প দিয়ে দিয়েছি একটু নুন, এক চামচ মতো তেল দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না। তো দেখো, পাস্তাটা সেদ্ধ হয়েছে নাকি এইভাবে ভেঙে দেখে নিলাম, আর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট মতো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে এইভাবে নাবিয়ে নিচ্ছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখো, নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ম্যাগি মশলা, এবার দিয়ে দিলাম একটু অল্প চাট মশলা, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর এবার দিয়ে দিলাম বেসন। বেসনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। তো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য লঙ্কার কুচি আর দিলাম না, আর দিয়ে দিলাম অল্প সয়া সস, আর একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প দিয়ে দিলাম আদা বাটা। তো এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করো, আর তোমার সকল বন্ধুদের শেয়ার করে দিও, আর লাইক করো অবশ্যই। তো দেখো, আমাদের মাখা রেডি হয়ে গেছে। এবার আমরা গরম তেলে ভেজে নেব, আর একটার পর একটা এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এত সুন্দর এই স্ন্যাক্সগুলো কুড়মুড়ে হয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, বড়দেরও এইভাবে করে তোমরা খেতে পারো, চায়ের সাথে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা কুড়কুড়ের যখন বায়না করবে এইভাবে করে তাদের সান্ত্বনা দিতে পারো, তো বাড়িতেই বানিয়ে নিতে পারো এইভাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে। তো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। টাটা বন্ধুরা।